এই ষষ্ঠীর সন্ধ্যায় আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামনগর নাগবাগান এলোমেলো সংঘের পুজোয়। এই যে পুজোটাকে অনেকেই পণ্ডিত অজয় চক্রবর্তীর পাড়ার পুজো বলে, কারণ তার বাড়ি একদমই পাশে এই পুজো। এবার এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এনাদের বিশেষ যে নিবেদন সেটা হচ্ছে সমুদ্র গর্ভে দ্বারকা নগরী। আমরা এখন সেই দ্বারকা নগরীর পথেই আপনাদেরকে নিয়ে যাব। শ্যামনগর নাগবাগান এলোমেলো সংঘের পুজোয় এনাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে একটা অভিনব থিম রয়েছে এবং সেটা যথেষ্ট নজরকাড়া এবং দর্শকের ঢল কিন্তু এই ষষ্ঠীর সন্ধ্যাতেই যথেষ্ট আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের সঙ্গে রয়েছেন এই পুজোর উদ্যোক্তারা। আমরা এখন জেনে নেব এই এখানে আসলে কি থিম করা হয়েছে এবং কেন করা হয়েছে, কেন বেছে নিলেন তারা এই ধরনের অভিনব থিম। থিম থিম মানেই হলো একটা অভিনব চিন্তা। সুতরাং সেই চিন্তাকে গুরুত্ব দিয়ে আমরা পৌরাণিক ঐতিহাসিক কাহিনীকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। দ্বারকা মানে তো স্বর্গের দরজা এবং বিষ্ণুদেবের যে অষ্টম অবতার শ্রীকৃষ্ণের রাজধানী ছিল দ্বারকা। সুতরাং সেই দ্বারকার যে দুটো চিত্র, একটা হলো ধ্বংসাবশেষের আগের চিত্র এবং দ্বারকা সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার পরের চিত্র, এই দুটো চিত্রকে আমরা তুলে ধরার জন্যই এই থিমটিকে আমরা পছন্দ করেছি। এখনই দেখতে পাচ্ছেন গতকালও প্রায় 2500-3000 লোকের সমাগম হয়েছিল পঞ্চমীতে, আর আজকে ষষ্ঠীর দিন, আজকে সকাল থেকে এখন প্রচুর লোক সমাগম হচ্ছে। আমরা তো আর গুনতে পারছি না, কিন্তু আশা করছি যে মানুষের মধ্যে ব্যাপকভাবে এটা সাড়া ফেলেছে এবং আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম পূর্ণাঙ্গ মাত্রায় সফল হতে চলেছে। প্রতিটি ঘোষের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।